পদত্যাগ করলেন তৃণমূলের বিধায়ক তাপস রায়। আগামী পরিকল্পনা ভবিষ্যতে ঠিক করবেন বলে জানান তৃণমূল নেতা। বিধানসভায় গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। পদত্যাগ করলেন তৃণমূল নেতা তাপস রায়। সোমবার দুপুরে বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। দলীয় পদের পাশাপাশি বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। আগামী পরিকল্পনা ভবিষ্যতে ঠিক করবেন বলে জানালেন বরানগরের বিধায়ক। রেজিগনেশন দিলাম, অনারেবল স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়, তোনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল এগুলো সব আমি 1 তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। ইদানিংকালে আমি তো বললাম, ইদানিংকালে যে এত এই দুর্নীতি 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 এখানে যাচ্ছি শুনছি অ্যাসেম্বলির ভেতরে অ্যাসেম্বলির বাইরে, তারপরে এই সন্দেশ খালি, সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে। দলত্যাগ করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার দাবি, দলে দুর্নীতি এবং সন্দেশখালির ঘটনার পর থেকে মুখ দেখাতে পারছেন না। সোমবার সাংবাদিকদের সামনে এক রাশ ক্ষোভ ঝরে পড়ল তার কণ্ঠে। তার বাড়িতে ইডির অভিযান নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিমান জানিয়ে বিধানসভায় গিয়েছিলেন বরানগরের বিধায়ক। প্রসঙ্গত, কয়েকদিন ধরে দলের বিরুদ্ধে নানান মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। ক্রমশ দলের সাথে তার দূরত্ব বাড়ছিল। সোমবার 7 সকালে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। কুণাল ঘোষ সেদিন বলেন, আমি প্রায় তাপসদার বাড়িতে আসি, আজও এসেছি, নানা বিষয় গল্পগুজব হয়। তৃণমূলের 2 শীর্ষ নেতাই এটাকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে বর্ণনা করেছেন। দীর্ঘক্ষণ 2 নেতার সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে তাপস রায় সাংবাদিকদের সামনে তার অভিমান ও ক্ষোভের কথা প্রকাশ করেন, যার মধ্যে মূলত তার বাড়িতে ইডির অভিযান নিয়ে দলনেত্রীর নিরাপত্তা নিয়ে সরব হন। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু কৃত মানুষের কৃত কর্মের জন্য অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। এখন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রিবার, আমার সিদ্ধান্ত আমি কি করব না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।